আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকেও আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসলাম। আজকের টপিকটি হলো আপনাদের যে পিসি বা ল্যাপটপ আছে, ল্যাপটপের সাথে তো ক্যামেরা থাকে যেটাকে আমরা ওয়েবক্যাম বলে থাকি, কিন্তু পিসির সাথে আমাদের ওয়েবক্যাম দেওয়া হয় না, যে আমাদেরকে আলাদাভাবে কিনে নিতে হয়, এটা বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। যদি ভালো কোয়ালিটি নিতে চান তাহলে 2-3 হাজার টাকা লেগে যায়, কিন্তু আমরা এত টাকা কেন খরচ করবো? আমরা যদি আমাদের ফোনটিকে খুব ইজিলি ওয়েবক্যাম বানিয়ে ফেলতে পারতাম তাহলে কত ভালো হতো না? সিম্পল কিছু অ্যাপের মাধ্যমে আমরা আমাদের পিসির ওয়েবক্যাম একটা আমাদের সাধারণ এই ফোনকেই বানিয়ে ফেলতে পারি। এটি একটি সুবিধা আছে, আপনারা এই ফোন নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু ওটা লাইভ টেলিকাস্ট ভিডিও হবে আপনার ল্যাপটপে পিসির মধ্যে। আপনার জাস্ট শুধু নেটটা কানেক্টেড থাকতে হবে, কিন্তু আপনারা এটা করবেন কীভাবে? কোনো রকম তার সংযোগ ছাড়াই। এটি আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। আমাদেরকে ফার্স্টে প্লে স্টোরে চলে যেতে হবে, তারপর এখানে সার্চ করতে হবে ড্রাইট ক্যাম। দেখুন DROIDCAM ব্রাইট ক্যাম, ভালো করে দেখে নিন। এবার আমাদেরকে এটি ইনস্টল করে নিতে হবে। দেখুন এই হলো অ্যাপ্লিকেশনটি, এরকম ইন্টারফেস। এটা আমি ইনস্টল করে নিচ্ছি। এটার মাধ্যমে আমরা পিসি অথবা ল্যাপটপ অথবা টিভি এগুলোর আমরা ওয়েবক্যাম তৈরি করতে পারবো। দেখুন অলরেডি এটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমাদেরকে আমাদের কম্পিউটারে চলে আসতে হবে। বন্ধুরা, আমাদের পিসিতে আমরা চলে আসলাম। এই হলো আমাদের অ্যাপ্লিকেশনটি যেটি আমাদেরকে পিসিতে ইনস্টল করতে হবে। ভালো করে দেখে নিন, ড্রাইট ক্যাম অ্যাপ। তারপর আমাদেরকে ব্রাউজারে চলে আসতে হবে, যে কোনো ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে এসেছি, এখান থেকে সার্চ করতে হবে ড্রাইট ক্যাম অ্যাপ। তারপর একটু নিজের দিক থেকে দেখুন ডাউনলোড আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন ডাউনলোড উইন্ডোজ, এটা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, এটা আমি কেটে দিচ্ছি। এখানে ক্লিক করে এটা এখানে রাখতে হবে, তারপর আমাদের ফোনের স্ক্রিনে চলে আসতে হবে। দেখুন এবার এখানে আমাকে ওপেনে ক্লিক করতে হবে, তারপর এখানে নেক্সট গো ইট অ্যালাউ অ্যালাউ করপোরেটা এখানে এইভাবে আসবে। দেখুন এখানে কিছু কোড দেখা যাচ্ছে, ওয়াইফাই আইপি কোড। এই কোডটি আমাদেরকে পিসিতে এন্টার করতে হবে। আপনারা দুইটি স্ক্রিনই পাশাপাশি দেখতে পাচ্ছেন, দেখুন এটি এবং এটি। ওখানেও দেখুন ওয়াইফাই আইপি লেখা আছে, দুটোর কোডগুলো একদম সেম দিতে হবে। আমি দেখে নিচ্ছি, এখানে আছে পিসিতে আছে 192 ডট, এখানে আছে 192.168.168, এটা .1, এখানে .4 আছে ফোনে, এবং পিসিতে .2 আছে। তাহলে আমাকে এখন পিসিতে .4 লিখতে হবে, এই যে সরি 4 লিখে দিলাম। এখানে 4 লেখার পরে নিচের কোডটা দেখতে হবে, 4747 ওখানেটা আছে। তারপরে সিম্পলি আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। দেখুন আমাদের এটি একবার লাইভ টেলিকাস্টে করা হবে। আমাদের এটি একদম রেডি। এখন এখন আমরা এটি ছোটো করে আমাদের এখান থেকে আমরা ক্যামেরাটি অন করে নিই। এই যে ক্যামেরা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাইস, দেখুন আপনারা সবকিছু লাইভে দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে, এই ফোনটির মাধ্যমে। আপনাদেরকে অনেকটি এই ফোন যদি আপনারা এখান থেকে যদি বেরো হয়ে যান তাহলে কিন্তু এটা হতে থাকবে, যদি আপনারা ফোন বন্ধ করে দেন তাহলেও কিন্তু এটা হতে থাকবে। এটি হচ্ছে এর বিশেষত্ব। আরও বিশেষত্ব আছে, দেখুন আপনারা এখান থেকে পিসিতে বিভিন্ন ভিডিও করতে পারবেন, এখান থেকে ফটোও তুলতে পারবেন,
আপনাদের ইচ্ছায় এখানে ফটো অথবা ভিডিও করতে পারবেন। এই ফোনটা বন্ধ অবস্থায় এই ওয়াইফাই কানেক্ট অবস্থায় যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারেন ততদূর পর্যন্ত এখানে এটি লাইভ টেলিকাস্ট রেকর্ড হবে। আপনারা চাইলে এইভাবে আপনাদের ওয়েবক্যাম তৈরি করে ফেলতে পারেন। আপনারা ছোটো ক্যামেরা স্ট্যান্ড কিনে এখানে এইভাবে এটি এখানে সেট আপ করে দিতে পারেন অথবা এই উপরে এইখানে এইভাবে সেট আপ করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এই ছিল আমাদের ভিডিও। এটি খুবই ইজি একটি টেকনিক আপনার স্মার্টফোনকে ওয়েবক্যাম বানিয়ে ফেলার। আপনারা যদি চান এটি ট্রাই করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে এখানে ক্লিক করে অলওয়েজ সিলেক্ট করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাদের জন্য বাই বাই, টেক কেয়ার, স্টে সেফ।